দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু কারণ বাজার মোড়ে অবস্থান করছে। বেশ বলাই চলে যে আওয়ামী লীগের দখলে, নেতাকর্মীদের দখলে কিন্তু এই কারণ বাজার দেখতে পাচ্ছেন। ঠিক যদি এখানকার কথা বলি, এখানকার পরিস্থিতি, এখানে কিন্তু আওয়ামী লীগে রয়েছে, যুবলীগের কর্মীরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে দেখতে পাচ্ছেন এই কারণ বাজার দৃশ্য এটি, এবং এখানে কিন্তু একদিকে আন্দোলনকারীরা রয়েছে এবং অপরদিকে কিন্তু দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরাও এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো বলাই চলে যে কারণ বাজার দৃশ্যের কথা যদি বলি, কারণ বাজারে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের, যুবলীগের নেতাকর্মীদের দখলে কিন্তু এই কারণ বাজার দেখতে পাচ্ছেন। অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, তারা বলছেন আসলে যে শিক্ষার্থীদের দাবি আসলে মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা রাজপথে রয়েছে, এই জন্য তারা এখানে অবস্থান করছে। একটু আপনার কাছ থেকে জানবো আসলে আপনাদের আজকে এখানে অবস্থানের কারণ কি, আপনাদের এখানকার অবস্থানের কারণ কি, কারণ অবস্থান করছেন এখানে? আমরা অবস্থান করেছি বিএনপি জামাত শিবির ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। তারা সারা বাংলাদেশে ভাঙচুর লোরাজ্য করতেছে আর এবং তার প্রতিবাদে আমরা মাঠে আছি, ইনশাআল্লাহ রাজপথে আছি। আমরা প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আমার কাছ থেকে ভাই একটু জানবো আসলে আজকের অবস্থানের কারণ কি এবং কি অবস্থা দেখছেন আপনাদের? আজকের অবস্থা দেখি ভাই, ছাত্রদল যুবদল শিবির ওরা রাস্তায় পোড়া তোলা ধরা আরম্ভ করছে, পুরো গ্যাম জ্যাম মিটনে আগুন ধরাইতে আছে। এরা আমরা এটার প্রতিবাদে আসি রাস্তায়, রাজপথে আসি, রাজপথে থাকবো। এখানে কোন কোন নেতাকর্মীরা এসেছেন একটু? এখানে আছে যুবলীগ, আছে ছাত্রলীগ, আছে শ্রমিক লীগ, আছে আওয়ামী লীগ, আছে। দর্শক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু এমন দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছুটা উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এখানে তারা বলছিলেন আসলে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। তারা বলছেন, তারা বলছেন যে এখানে এই আন্দোলনে বিএনপি জামাত সম্পৃক্ত হয়েছে, যার কারণে আসলে তারা আন্দোলন। একটু জানবো আজকের অবস্থা আসলে জামাত বিএনপি হাসপাতালে আগুন দিতে, বঙ্গবন্ধু মেডিকেল দালা পড়ে যায় তাই দিকে আগুন দিয়ে, এই জায়গায় রাস্তা হলো পিজি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল আগুন দিয়ে যাও। এখানে ছাত্র নাই, সব জামাত বিএনপির কাদাররা, ছাত্র এখানে নাই, সাধারণ ছাত্র নাই, তাদেরকে ঢাল ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাংলাদেশ ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগ সবাই মাঠে থাকবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে। দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে এবং তারা বলছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে রয়েছে, যুবলীগের নেতাকর্মীরা রয়েছে এবং দেখতে পাচ্ছি কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এখানে বলাই চলে যে ছাত্রলীগের দখলে এই কারণ বাজার, কিন্তু অপরদিকে যদি বাংলা মোটরের কথা যদি বলি তাহলে বাংলা মোটরে কিন্তু শিক্ষার্থীর অবস্থান করছে, বাংলা মোটর কিন্তু শিক্ষার্থীদের দখলে। এবং দেখতে পাচ্ছেন